নমস্কার, সবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অফিসিয়ালভাবে বাংলায় শীতের ইনিংস শুরু। হ্যাঁ, তেমনই আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিমের বাতাসের প্রভাবে আজ থেকে ক্রমশ নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা 3-5 ডিগ্রি নামতে পারে। জানিয়ে রাখি, আজ কলকাতার পারদ নেমেছে 18.6 ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরশুমে আজই মহানগরে সবচেয়ে কম তাপমাত্রা। আগামী 48 ঘন্টায় 16 ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় তাপমাত্রা নামতে পারে 11 ডিগ্রিতেও। বলা চলে নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে প্রত্যাশা মতোই ঠান্ডা অনুভূত জেলায় জেলায়। 25 বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে কাশীপুর পঞ্চায়েতে কাশীপুর ইসলাম পাড়ার প্রায় 7 কিলোমিটার রাস্তা। একটু বৃষ্টি হলেই যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রাস্তা। বারংবার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কাছে রাস্তা সম্প্রসারণের জন্য আবেদন জানিয়েও কোনো লাভের লাভ না হওয়ায় অবশেষে বেহাল রাস্তা পিঁয়াজের চারা বসিয়ে বিক্ষোভে সরব হলেন গ্রামবাসীরা। সপ্তাহান্তে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের রেজিনগর থানা সংলগ্ন এলাকায়। আগামী দিনে রাস্তা তৈরি না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান বিক্ষোভকারীরা। মেঘ সরিয়ে ঠান্ডার আমেজ শুরু হতেই লোকালয়ে দেখা মিলল বাঘের পায়ের ছাপ। সকালবেলা আতঙ্ক ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি মুইপিঠ কোস্টাল থানার অন্তর্গত ভুবনেশ্বরী গৌরচক এলাকায়। এদিন গ্রামের মানুষেরা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখে বন দপ্তর ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরা এসে তদন্ত শুরু করেছেন। প্রাথমিক অনুমান, গ্রামের দিকে নদীর পাড়ে থাকা ম্যানোগ্রোভ জঙ্গলে এখনও বাঘটি রয়েছে। সাধারণ মানুষের সুরক্ষার্থে সেই এলাকা নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি এলাকায় পাহারার ব্যবস্থাও করা হচ্ছে গ্রামবাসীদের সাথে নিয়ে। বন দপ্তরের দাবি, উল্টো দিকের আজমল মারি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে নদী সাঁতরে গ্রামে চলে এসেছে। প্রয়োজনে খাঁচা পাতা হবে বাঘ ধরার জন্য বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা। বিয়ের মৌসুমে টিনসেল টাউনে বিচ্ছেদের গুঞ্জন কানাঘুষা শোনা গেল, তবে দ্য আর্চিজের প্রিমিয়ারে এসে সেই জল্পনা আরো কিছুটা বাড়িয়ে দিলেন অভিষেক জয়া। কিভাবে? 2007 সালে বিগ বি পুত্র অভিষেকের সঙ্গে সব পাকে বাধা পড়ার পর অনামিকায় অভিষেকের দেওয়া বহুমূল্যের হীরের আংটি ছিল তার সবকিছুর সঙ্গী। বিয়ের পর থেকে কখনো আংটি খোলেননি অভিনেত্রী। কিন্তু প্রায় 16 বছর পর এমন কি হলো অভিনেত্রীর যে তিনি বিয়ের শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন? তাহলে কি এ পদক্ষেপ দাম্পত্য জীবনে ইতিটানার ইঙ্গিত? সত্যি কি আর বচ্চনবাহ হয়ে থাকতে চাইছেন না প্রাক্তন বিশ্বসুন্দরী? বিয়ের পর 2 দশকের বেশি সময় পার করে ফেলা অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য জীবন নিয়ে উঠছে এই প্রশ্ন। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরেও সাড়ম্বরে উদযাপন করা হলো আইএনটিটিএনসির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে শনিবার গঙ্গারামপুরের আইএনটিটিএনসির ব্লক এবং টাউন কমিটির উদ্যোগে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড ট্যাক্সি ইউনিয়নের ব্যবস্থাপনায় এদিন একটি পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা আইএনটিটিএনসির সভাপতি নামিজুর রহমান, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুশান্ত ভট্টাচার্য, গঙ্গারামপুর আইএনটিটিএনসির সহসভাপতি রাজু ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে দলীয় পতাকা এবং শহীদ বেদিতে মাল্যদান করবার পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের বিমাত্র সুলভ আচরণ এবং বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাড়ির শৌচালয়ে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে খুনের ঘটনা ঘটল শিলিগুড়িতে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 4 নম্বর বর্ডের দুর্গানগর কলোনিতে। পেশায় হকার, মৃত ব্যক্তির নাম বিপুল গুপ্তা। জানা গেছে শুক্রবার রাতে বিপুল গুপ্তার স্ত্রী এবং ছেলে বিয়ে বাড়িতে গিয়েছিল। বাড়িতে ফেরার পর তাকে ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরেই তারা লক্ষ্য করেন বাড়ির শৌচালয় থেকে রক্ত বেরিয়ে আসছে। আর ঠিক তখনই শৌচালয়ের ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে আসতে দেখা যায় প্রতিবেশী রাম বর্মনকে। বাড়ির লোককে দেখেই সেখান থেকে পালিয়ে যায় রাম বর্মন। খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খুনের ঘটনায় অভিযুক্তকে এলাকা থেকে গ্রেপ্তার করে। যদিও জানা যায়নি খুনের কারণ। শৌচালয়ের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। প্রতিবেশীর হাতে এহেন খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি চম্পতগঞ্জ এলাকায় জুয়ার আসর থেকে 4 জনকে গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই চম্পতগঞ্জে রমরমিয়ে চলছিল জুয়ার আসর। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চম্পতগঞ্জে হানা দিয়ে জুয়ার আসর থেকে হাতে নাতে 4 জনকে পাকড়াও করে। এছাড়া জুয়ার ঠেক থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে। ধৃত 4 জন আজিজুর রহমান, শ্যামল বর্মন, বাপ্পা বারুই ও রাজু দাসকে
গ্যাম্বলিং আইনে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ইতিমধ্যেই এই জুয়া চক্রে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থেকে নিতেশ রায়ের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।